Assalamualaikum, প্রবাসীদের সাথে আড্ডা ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকের অতিথি হিসেবে আমাদের সাথে যোগদান করবেন সুদূর সিঙ্গাপুর থেকে মিয়া মোহাম্মদ মুমেন। আমরা মুমেনকে লাইন নিচ্ছি। আসসালামু আলাইকুম মুমেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রবাসীদের সাথে আড্ডা ফেসবুক লাইভে এই পেজে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমেই দর্শকদেরকে বলে নিচ্ছি, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের কোনো কিছু জানার থাকলে জানতে পারেন, আমাদের এই পেজটিকে আপনারা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকে আমরা আমাদের অতিথি মিয়া মোহাম্মদ মুমেনের কাছ থেকে তার সিঙ্গাপুর যাওয়ার গল্প, সেখানে তার জব, থাকা খাওয়া, পারিবারিক সমস্যা বা যে সব বিষয়ে খোলামেলা আলোচনা করব। আপনারা সরাসরি যে কেউ প্রশ্ন করতে পারেন এবং আমাদের কমেন্টসে আপনারা প্রশ্নের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারেন। আচ্ছা মুমেন, প্রথমে বলে নেই সবাইকে যে মুমেন আজকের অতিথি পাশাপাশি আমার ছোট ভাই। আরো একটা সম্পর্ক আছে আমাদের মধ্যে, যাই হোক সেটা না বলি, আমরা চলে যাই মূল অনুষ্ঠানে। আচ্ছা, কি অবস্থা এখন দেশের বর্তমান যে অবস্থা, মানে সারা বিশ্ব করোনায় পরাজিত, করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষ আজ মৃত্যুকূলে ঢলে পড়েছে করোনায় আক্রান্ত হয়ে, এখনো পুরো বিশ্ব স্থবির। আপনাদের সিঙ্গাপুরে করোনার কি অবস্থা যদি বলতেন সংক্ষেপে? আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুরে করোনার কথা যদি বলতে হয়, আমি প্রথমে আগে আমাদের যে প্রাইম মিনিস্টার আছে সিঙ্গাপুরে তাকে ধন্যবাদ দিতে, বিকজ সিঙ্গাপুরের যে প্রাইম মিনিস্টার তাদের যে অ্যাডভান্স একটা প্ল্যানিং, এই করোনা প্রতিরোধ করা সেটা মেইন টার্গেট আছে। তারা অ্যাডভান্স প্ল্যানিং করে যে আজকে যে সমস্যা রয়েছে তার থেকে কিভাবে প্রতিরোধ করা যায়। তো আমরা যদি প্রবাসী আছি, আমাদেরকে যথেষ্ট সম্মান এবং যথেষ্ট তারা মানে এই করোনা ভাইরাস থেকে কীভাবে রক্ষা পাবো আমরা সে ব্যবস্থা তারা নিয়েছে। ডক্টর এবং বাসস্থান টোটাল ওভারঅল খুব সুন্দর দেখাচ্ছে আমাদেরকে সম্মানের মাধ্যমে। আপনি হয়তো বা জানেন, বিগত 2 মাস বা 3 মাস আগে, যখন সরি বিগত 5 মাস আগে সিঙ্গাপুরে ফার্স্ট একজন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছে। সেই করোনা আক্রান্ত নাম হচ্ছে আমার সম্ভবত রাজু। উনি গতকাল দিন আগে রিলিজ পাইছে। তো তার এমন একটা পরিস্থিতি ছিল যে মৃত্যুকালে ঢলে পড়ছিল আমাদের যে দেশের যে লোকজন আছে, তো লোকজনে যায় এরা সবাইকে দেখাশোনা করাইছে, তার আত্মীয়দের সাথে কথা বলতে বলেছে। তো ওই পরিস্থিতি থেকে সিঙ্গাপুর প্রচেষ্টায় আবার ওই লোকটা জীবন ফিরে পেয়েছে, আল্লাহ তালা ফিরে আসি, তাদের প্রচেষ্টাটা ছিল মেইন। আর বাকি যে বিষয়গুলি করোনা প্রতিরোধে যে টার্গেটগুলি তাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এবং বিগত যখন মার্চে তারা লকডাউন দেয়, মার্চ মাসের 7 তারিখে তারা লকডাউন দিচ্ছে এবং এপ্রিলের 4 তারিখ পরে, তো তার ভিতরে তারা কন্ট্রোল করতে পারে নাই, টোটাল লকডাউন দেওয়া হয়েছে। তো ইভেন আমরা সিঙ্গাপুরিয়ান প্রত্যেকে স্টে হোম নোটিশ হয়েছিল, তো সেক্ষেত্রে যখন তারা কন্ট্রোল করতে পারে নাই, মিনিমাস মানে জিরোতে আনতে পারে নাই, তারপর আবারই 1 মাস 30 দিন আর কি এক্সটেন্ড করছে। সো এক্সটেন্ডের পরে লকডাউন তারা রিলিজ দিয়েছে। লকডাউন পর নর্মালি স্টেপ বাই স্টেপ তারা দোকানপাট বা কনস্ট্রাকশন সাইট বিভিন্ন সেক্টর তারা খুলতেছে আস্তে আস্তে। একবারে যদি তাদের টার্গেট আছে, একবারে যদি তারা খুলে দেয় ট্রান্সমিশনটা বেশি হবে। সো ট্রান্সমিশনটা যদি বেশি হয়, আবারই দোসার দিন যদি থাকে থাকে করোনা ভাইরাস আক্রান্ত, আবার পুনরায় সরাই যেতে পারে। সো সেই ক্ষেত্রে তারা এই ভাইরাসটা প্রতিরোধ করার জন্য আস্তে আস্তে মানে সেকশন বাই সেক্টর বাই সেক্টর তারা। এখন কি অবস্থা, মানে এখন কি অবস্থা, আপনারা কি কাজে যেতে পারছেন? কাজ চলতেছে 10-15% তারা কনস্ট্রাকশন সাইট তারা ওপেন করে দিয়েছে, তাদের যে কিছু ক্যাটেরিয়া দিয়েছে, গাইডলাইন দিয়েছে, গাইডলাইন ফলো করার পরে যারা সাবমিশন কমপ্লিট হয়েছে তারা অন দ্য স্পটে সিঙ্গাপুর যে এমওএ বিসিএ তারা অন দ্য স্পটে চেক করার পর তারা যদি দেখছে যে না এদেরকে অনুমতি দেওয়া যায় কাজ করার জন্য, তার মানে তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওয়ার্কফোর্স আছে, ওয়ার্কফোর্সকে নিরাপত্তা দেওয়া। সো তারা যদি এনিহাও যদি পারমিশন দেওয়া দেয় যে না আপনার কম্পিউটার কাজ করেন, তো সেই ক্ষেত্রে যদি ওয়ার্কারগুলি আবার যদি আক্রান্ত হয় তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবো কনস্ট্রাকশন সাইটটা কন্টিনিউ প্রসিড করা। প্লাস সিঙ্গাপুর যে একটা স্ট্যান্ডার্ড কান্ট্রি, মাল্টিনেশনাল কান্ট্রি হিসেবে তারা আবার ব্রেকডাউন হয়ে গেল। সো সেই ক্ষেত্রে তারা আস্তে আস্তে থাকতেছে।
আচ্ছা আচ্ছা তার মানে এখন মানে করোনা অবস্থা কিছুটা আগের থেকে উন্নতি হওয়াতে কিছু কিছু কাজ ওপেন করে দিয়েছে এবং মানুষ এখন কাজে যোগদান করতেছে তবে ফুল না 100% না কিছু কিছু তাই তো আচ্ছা এই যে আপনার প্রায় 3 মাস যাবৎ লকডাউন চলতেছিল এই লকডাউনের অবস্থায় আসলে আপনারা কিভাবে আপনাদের সময়গুলো কাটাইছেন এটা খুবই কঠিন মুহূর্ত কাটাইছে কারণ হলো স্টে হোম নোটিস বা লকডাউন এই লকডাউন বিষয়টা যারা জানে যারা বুঝে কারণ লকডাউনটা কি জন্য দিছিল এটা আগে জানতে হবে কারণ আমি একজন নাগরিক আমি ধরেন সিঙ্গাপুরে আছি সিঙ্গাপুরে তারপর আমি নাগরিক হওয়ার সাথে ধরেন সিঙ্গাপুর সরকার লকডাউন দিছে লকডাউনটা দিছে যেন এই ভাইরাসটা যেন ট্রান্সমিশন না হয় আরেকজনের আমার যদি আমার ভাইরাস থেকে থাকে কোভিড-19 থেকে থাকে আরেকজনের সংস্পর্শে যেন না যায় কারণ সংস্পর্শে যাওয়ার পরে যদি ওই ট্রান্সমিশনটা হয় তো ওর ক্ষতি হচ্ছে তো সেক্ষেত্রে আগে জানতে হবে তার কি জন্য দিচ্ছে তো লকডাউন দেওয়ার পরে বিগত 2 মাস আমাদের যে হাউস ভাইরাস ছিল ওটা থেকে আমরা বাইরে পর্যন্ত আমরা চাইতে পারতাম তারপর আমরা যাই না কারণ আমাদের প্রত্যেকে মিলা একসাথে আমরা এটাকে প্রতিরোধ করতে সেটা আমরা জানি সেটা আমরা বুঝি কারণ হলো সরকার সর্বক্ষণ তাদের যে গাইডলাইনটা দেয় তাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য তো এই গাইডলাইনটা কিন্তু প্রত্যেকের জন্য শুধু সরকারের জন্য সিঙ্গাপুরিয়ানদের জন্য না আমরা যে ফরেন আছি তো সেক্ষেত্রে দেখা গেল আমাদের খাওয়া দাওয়া একটা বিষয় ছিল আমরা রুমে থাকতাম সেখানে আমরা বাইরে যাইতে পারলাম না আমরা যদি বাইরে যাই আমরা জানি না থিংস খুবই ছোট দেখার মতো প্রশ্ন তো আসে না তো সেক্ষেত্রে কার কাছ থেকে আপনি থিংস থেকে আমরা চার্জ করবো বা মানে যে কোনো উপায় আমাদের করোনা পরিস্থিতির পরে আপনাদের কি মনে হচ্ছে যে না আগের মতো সেই যে ফ্লুয়েন্সটা যেভাবে আপনারা আগের মতো কাজ করতে পারতেন বা বিশেষ করে বাংলাদেশি মানুষের মধ্যে যে সিঙ্গাপুর যাওয়ার একটা প্রবণতা ছিল তো সেরকম কি কাজের জন্য ওপেন করে দেওয়া হবে দেশের মানুষ কি চাইলে কি আগে সিঙ্গাপুর যেতে পারবে এই ব্যাপারে আসলে আপনি কতটুকু কি বলতে পারেন এই ব্যাপারে বলতে গেলে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরটা শিপইয়ার্ড সেক্টর আছে তো দুইটা লাইনের মধ্যে ফার্স্ট হচ্ছে কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশনের ক্ষেত্রে তারা অনেকগুলি গাইডলাইন দিছে গাইডলাইন তাদেরকে ফলো করতে হয় অন দা স্পট কনস্ট্রাকশন সেক্টরে দুইজনে কাজ করতে গেলে তার একটা জিনিস ক্যারি করতে হবে তো ক্যারি করার ক্ষেত্রে এই সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে
অনেক ভালো ভালো ইনফরমেশন দিলেন। আসলে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে এদের পরেই কিন্তু টার্গেট হচ্ছে সিঙ্গাপুরটা। সিঙ্গাপুর যদি তাই করে সিঙ্গাপুর হচ্ছে মধ্যপ্রাচ্যের থেকে বেশি বেশি এবং পেট্রোল হাই, পরিবেশটাও ভালো, নানা দিক মিলে কিন্তু মানুষ সিঙ্গাপুরটাতে আগ্রহী থাকে। কিন্তু আসলে এই করোনা পরিস্থিতির পর কতটা সেই পরিস্থিতি বজায় থাকে, আগত মানুষ যেতে পারবে কিনা বা সিঙ্গাপুরের সরকার এলাও করবে কিনা এরকম মানুষকে আগে থেকে কাজে ঢুকবেন বা থাকবে কিনা, এটা আসলে ওই করোনা পরিস্থিতির পরেই সঠিকটা বলা যাবে। যাই হোক, আমরা করোনা পরিস্থিতি যাচ্ছি না, আমি আসলে এখন আসছে আসতে যাচ্ছি আপনার কি ক্ষতি করে দিচ্ছে। আমি চাচ্ছি যে আগামীতে যদি কেউ সিঙ্গাপুরে যেতে আগ্রহী থাকে তাদের যদি চাই তাদের পরিস্থিতি প্রকাশ করে তাতে কিন্তু মানুষ খারাপ হয় না, এমন বলতে পারেন ভালো ভালো হয় না। তো আমার বিদেশে আসার কারণটা হলো আমি যখন ছোট থেকে আমি দেখতে পারছি আমার যে বাবা, আমার বাবা কিন্তু গরিব বংশে বা গরিবই ছিল এবং আমি যে মানুষটা আমি কিন্তু গরিব করেছিলাম। তো আমি ছোট থেকে দেখতে পারছিলাম যে আমার বাবা এই কষ্ট কিভাবে উপার্জন করে, কেমনে আমাদেরকে মানে আমি যখন আবদার করতাম বাবার কাছে বাবা আমার তখন বাবা যদিও তারা অত্যন্ত ভালো আমার বাবা একজন অত্যন্ত ভালো বাবার জন্য কিছু। তো তারপর যখন আমি লেখাপড়া মোটামুটি করছি আপনি হয়তো জানেন আমি লেখাপড়া যতটুকুই করি, তো ইনশাল্লাহ খারাপ করি নাই একবারে। তো আমার যতটুকু মোটামুটি প্রয়োজন ছিল দেওয়ার পরে যদি আমি যাইতাম আমাদের দেশে মাঝখানে একটা কথা বলি আমাদের দেশের সিচুয়েশন, দেশের সিচুয়েশনের উপরে নির্ভর করে যদি আমি দেশে থাকতাম আজ পর্যন্ত চাকরি করতে পারতাম বা দুই অবস্থা উপার্জন করতে পারতাম কিনা আমার মনে হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার যে বন্ধু আমার একটা ফ্রেন্ড আছে তো কথাটা কিন্তু অন্যদিকে আমি জানতেছি একটা কথা আছে সৎসঙ্গে সমস্যা নেই দুনিয়াতে যদি আমার কোন বন্ধু থাকে একমাত্র ওই আছে। ঠিক আছে, কারণ হলো বাপ মায়ের পরে যদি কোনো সৎযুক্তি বা হেল্প কোনো কিছু দ্বারা জিনিসের দ্বারা টাকার দ্বারা মুখের বা কোনো একটা পানির দ্বারা সমস্ত দিক দিয়া আমাকে হেল্প করছে ইভেন এখন পর্যন্ত করে। এখন শুধু তাই না, তাদের যে ফ্যামিলিটা তাদের ফ্যামিলি পর্যন্ত আমার সাপোর্ট করে। কারণ ওই যে আগে বলছি মানুষ সে সাথে বন্ধু করতে এমন লোকের সাথে বন্ধু করা উচিত যা তার তোমার একটু সাথে হোক তা লাভবান হওয়া যায়। টাকা পয়সা হওয়ার বড় কথা, টাকা পয়সা দিয়ে মানুষ যদি সবকিছু করতে পারতো অনেক কোটিপতি আছে তারা টাকা পয়সা তাদের লাইফটা চেঞ্জ করে দিতে পারে। কিন্তু মানুষের চলার ক্ষেত্রে যাবে সঙ্গীত দরকার, সৎ যুক্তি দেওয়ার যে একটা লোক, আপনাদের একটা গাইড দেওয়ার মতো একটা রাস্তা দেখানোর মতো একটা মানুষ থাকে কেন আর কিছু নেই। তো আমি যখন লেখাপড়া করে যখন ইন্টারভিউ করতে পারার আগে আমার ফ্রেন্ড সিঙ্গাপুরে চলে আসে, ফ্রেন্ডের বড় ভাই মাসুম দিদা সেও কিন্তু সিঙ্গাপুরে থাকে। তো তাদের দুজনের অবদান তাদের দুজনের বিষয়ে আমি বললে সারা দেশে তো ওই ব্যাপারে আরো প্রশ্ন না করি। তো যখন আমি লেখাপড়া করতে গেছি তখন দেখলাম যে না লেখাপড়া করার যদি আমি কমপ্লিট করতে যাই আমি কিন্তু করি তার কারণে লেখাপড়া করলে হয়তো আমার ভালো হইতো আমি যে বাবার জন্য এত কিছু করতে পারতাম সেখানে কিন্তু আমি দিতে পারতাম। তো আমার ওই ফ্রেন্ডের সাথে কথা বলে তো সে যুক্তি দিল যে ঠিক আছে পাঁচ ফিট করে আমার ট্রেনিং করার চিন্তা ভাবনা করাইলো ঠিক আছে অ্যাড্রেস দিল আমার তোমার কাছে গেলাম। তো পরিস্থিতিতে আমি সেখানে ভর্তি হই, সে ভর্তি হয় 2008 সালের ফেব্রুয়ারি 2 তারিখ। সো ট্রেনিং করার পরে পাশ করার পরে ট্রেনিংয়ের মাঝখানে অনেক বিষয় আছে বললে সময়ের দরকার সব দিকে না যায়। তো একটা ট্রেনিং করার পরে আমি প্রায় 1 বছর আমি বাড়িতে বসে আসছিলাম কোনো কিছু করতাম, এই ঘোরাফেরা করতাম,
বাবার কিছু বলে না, বাবার হোটেলে বসে বসে খাওয়া তাই করতাম আর কি। তো এক বছর পর, হ্যাঁ এক বছর পরে আমার যে ফ্রেন্ড মামুন আর যে মাসুম মামুনের বড় ভাই, তো তারা দুইজনে তাদের দুইজনের হেল্প হয়ে আমি সিঙ্গাপুর ঢুকছি। তো সিঙ্গাপুর ঢুকছি আবার এনার একটা আছে একজাক্টলি এক বছর 2009 February 2 তারিখে বিকালবেলা আমি সিঙ্গাপুরে ঢুকছি। আবার যখন আমি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি 2008 সালের 2 তারিখে ফেব্রুয়ারি বিকালবেলায় ভর্তি হয়েছি। তো সেম টাইম সেম ডেট অনেক ইয়ার অনেক এই সময় আমি সিঙ্গাপুরে ঢুকছি। আর তার ভিতরে অনেক কিছু আছে কিভাবে ট্রেনিং করছি, ট্রেনিংটা কেমন হোস্টেল বা কিভাবে চলছি আর বিষয় আছে। তো সিঙ্গাপুরে আসার পরে তো দেখতে পেলাম আসলে মানুষ শুনতাম ছোটবেলা শুনতাম যে বিদেশ লাইফটা খুবই কষ্টের, কষ্টের শুধু তাদের জন্য তাদের কি নেই থাকার পরে মনে করেন কারণ আপনি বাংলাদেশে আছেন, আপনার ফ্যামিলিতে অনেক লোক আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনাকে হেল্প করলে আপনার জীবনটা সেটেল হয়ে যাবে, লাইফটা সেটেল। তো ওই ক্ষেত্রে হেল্প না করে আপনার কাছে খুবই কঠিন। তো সেক্ষেত্রে আমার আমাকে কেউ ছিল না, তারপর আমার ছিল আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের বড়। তো তাদের যে কথাবার্তায় তাদের যে চাঞ্চল্য তাদের যে টোটাল তারা তাদের মাইন্ড খুবই এতক্ষণ আমি ভিতরে কন্ট্রোল করতে বলতে হবে আমার তাদের কিছু কথা প্রকাশ করা মতো আসলে আল্লাপাকে করে যদি কারো অবদান থাকে সেটা মামা আল্লাহ করে যদি কারো থাকে তারা দুইজন থাকে। আর মামার কথা আর বলবো মামার কথা আপনি ঠিক আছে। তো সেক্ষেত্রে যখন ব্যবহৃত সিঙ্গাপুরে থাকার পরে কিছুদিন বসা বেশি বসে থাকার পরে তাদের সাথে আর কি যখন একসাথে ছিলাম একসাথে তারা আনছি, তো ওই ক্ষেত্রে আমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ যেহেতু তারা আনছে আমার সিঙ্গাপুরে আনার পরে সিঙ্গাপুরে তাদের সাথে ইংরেজি তাদের তারাই পাঠশা করছে সমস্যা আমার মনে হয় না কাটে। বাবার কষ্ট দূর করার জন্যই যে পরিবারের বুঝা আপনি কাঁধে নিয়ে দেশের বাইরে চলে আসেন যাতে আপনার বাবার কষ্টটা কিছু হলে লাগবে নাকি না? আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আসলে কি আমরা যত পড়াশোনা করি না কেন আমাদের দেশের অনেক বড় বড় বিসিএস ক্যাডার আছে, যে করোনা পরিস্থিতিতে আপনি হয়তো নিউজে দেখতে পাচ্ছেন যে হসপিটালে বাবার লাশ পড়ে আছে কিন্তু ছেলে লাশ দূরের কথা ডেথ সার্টিফিকেট আনতে যাচ্ছে কিন্তু লাশ আনতে যাচ্ছে না। তো আসলে এই শিক্ষার কোনো দাম নেই, যে শিক্ষা বাবা মাকে সাথে রেখে ঠিক আছে সাথে রেখে একসাথে থাকতে পারে না একসাথে খেতে পারে না ওই শিক্ষার দাম নেই। দোয়া করি আপনার বাবা দীর্ঘায়ু কামনা করুক এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে দেশের বাইরে গেছেন আপনার উদ্দেশ্য সফল হোক। এখন আপনার মানে হ্যাঁ তারপরে বলুন এরপরে কি হলো, কিভাবে কাজে যোগদান করলেন? যখন সিঙ্গাপুরে আসার পরে যখন আমার মেডিকেল চেক আপ করার পরে আমার বডি প্লাস আমার যে ডকুমেন্ট সবকিছু ডকুমেন্টের একটা বিষয় আমাদের দেশে যখন সেটা থেকে আমি করতে পারি আসি, তো ওরা আমাদেরকে ওদের যে ডকুমেন্টটা দেওয়ার কথা ছিল ফুল ডকুমেন্ট আমাকে দেয় দেয় তখন কিন্তু আমি বুঝি নাই বুঝতাম। তো সিঙ্গাপুরে আসার পরে দেখা যাবে ওই ডকুমেন্টটা 15 দিনের মধ্যে করতে চাই সেক্ষেত্রে আমার আসলে লাকা একটু ভালো মনে হয় অন্যরকম ভাবে মনে হয় বাড়িতে কাজ করতেছি দেশে আমি চলছি একসাথে একসাথে ভিন্ন কিছু মনে হয় কারণ কেউ না থাকা সত্ত্বেও আমার সবকিছু পাইছি। সেক্ষেত্রে আমি আপনার এখন বর্তমান কাজ ডিউটি স্যালারি সবকিছু মিলিয়ে কেমন আছেন, পরে কি অবস্থায় আছে? সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে এক কথায় আলহামদুলিল্লাহ ভালো আমার মনে হয় না সিঙ্গাপুরে আর কেউ আছে। মানে সুযোগ সুবিধা আপনি প্রথম যখন গিয়েছিলেন তখনকার সাথে এখন যদি কম্পেয়ার করি তাহলে সুযোগ সুবিধা কতটুকু বেড়েছে নাকি কমেছে? সুযোগ সুবিধার দিক দিয়ে যদি বলতে হয় 90% ডেভেলপ হয়েছে 90%। মাশাআল্লাহ
তাহলে তো অনেক অনেক ভালো যে 90% ডেভেলপ হয়েছে। তারপর আমাকে তাদের মেইন টার্গেট এসে আমার যে ফ্রেন্ড তার মেইন টার্গেট এসে তার সাথে সাথে আমারও পজিশন চেঞ্জ করতে মানে যদি কোথাও কোর্স করতে হয় কোন কোর্স করার প্রয়োজন হয়তো ওই অ্যাপ্লাই করতে সবকিছু অ্যাপ্লাই করতে আমার নামে অ্যাপ্লাই করে আমার সব জানাই তো না তোর মোটা দেয় দেবো মোটা দেয় রাই করতে হয় এটা করতে হয় তখন অ্যাপ্লাই করার পরে টাকা না বলতো তো ওপে করতে তো টাকাটা যখন ওপে করতে তখন আমি জিজ্ঞেস করতাম টাকা টাকা আমি দেই নাই টাকা মেলাই তখন বলতো ওটা তো তোমার চিন্তা না সরাসরি কথা ফ্রেন্ডলি তখন থেকে প্রায় 8-10 মাসের ভিতরে আমাদের কাজের যে স্পিড বা স্ট্যান্ডার্ড এসব উপর নির্ভর করে আমাদের কোর্সে ম্যানেজমেন্ট তারা ফলো করছে আমার কাজের যে দক্ষতাটা তার উপর নির্ভর করে আমাকে তারা ইম্প্রুভ করছে চেঞ্জ করার জন্য ওই থেকে আমার ভাগ্যটা আর করছে তো ওই চেঞ্জটা আসছে আমার তো সাথে কারণ যারা আমাকে আগে হেল্প করছে আসলে আপনার ফ্রেন্ডস আপনাকে যথেষ্ট হেল্প করছে একদম দেশ থেকে নেওয়ার পর থেকে ওখানে থাকা খাওয়া কাজ করা বা কিভাবে আপনার প্রমোশন হবে কোন কোন কোর্স করতে হবে তারপর নানানভাবে তাৎক্ষণিকভাবে আপনাকে ডেভেলপ করা যায় সে তো আপনার আগে গেছে এবং সে যে অভিজ্ঞতাগুলো তার হয়েছিল সেই পুরো অভিজ্ঞতাটা আপনার উপরে সে অ্যাপ্লাই করছে যার জন্য আপনি মানে এক কথায় বলতে গেলে খুব আরামেই জামাইয়া ধরে গেছেন এখন প্রত্যেকের কপালে তার জামাইয়া ধর ছুটে না তাই না এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি বর্তমানে যদি একজন লোক সিঙ্গাপুর যেতে চায় তার কি সিঙ্গাপুর যাওয়ার জন্য কি করা উচিত কিভাবে প্রসেসিংটা শুরু করা উচিত এই ব্যাপারে যদি আপনি একটু বলেন আমি যদি এই ব্যাপারে বলতে যাই যদি কোনো ভাই যদি সিঙ্গাপুরে আসতে চায় আমি তাকে এক কথায় বলবো দেশে কোনো কিছু করতে যদি না পারে যদি অপারগ হয় তাহলে বিদেশে চিন্তা করা আর যদি পার কিছু করতে পারবে কিছু করার তার দেশে যদি অনেকে আসে বিভিন্ন সমস্যায় পড়ে তো সেই ক্ষেত্রে যদি আসে তখন তার কোনো রাস্তা খোলা নেই তার মধ্যে রাস্তা ওই একটাই একটা হয়েছে পানিতে ডুবতে চাও মানে তো ওই যে বাস আছে ফারাক বলে ঠাকুর বলে বিভিন্ন কিছু করে বিভিন্ন দৃষ্টিকে ল্যাঙ্গুয়েজ তো সেক্ষেত্রে ওইটা দিয়ে আস্তে আস্তে ক্রস করে যদি ভাগ্য ভালো থাকে ওটা দিয়ে পার হইতে পারবে না যদি ভাগ্য ভালো না থাকে তো বাসে নেওয়া ঠিক আছে তো সেক্ষেত্রে যদি তার কারণে একটা দিই প্লাস মনে করেন সিঙ্গাপুরে আসলো বা যে কোনো যে কোনো কাজ করতে যাবে কারণ 5-7 লাখ টাকার প্রয়োজন প্রতি মাসে খরচ আছে 15-20 হাজার টাকা সে খরচ করবে কারণ একটা ডেভেলপ কান্ট্রিতে সফটওয়্যার ডেভেলপ কান্ট্রি কিন্তু একরকম না সিঙ্গাপুরে কিন্তু প্রত্যেক ইভেন পানিটা পর্যন্ত তাদের কিনে আনতে হয় সেক্ষেত্রে আমাদের উপরে কিন্তু একটা চার্জ আছে ট্যাক্স আছে বিভিন্ন সিস্টেম আছে ওই সিস্টেম গুলো ফলো করার পরে তাদের স্যালারিটা ওই স্যালারি থেকে সে যে চলবে বাইরে যাবে সেটা খরচ মানুষের ফ্রেন্ডের সাথে যাবে ওটার খরচ নিজে খাওয়া দাওয়া ফ্যামিলি খরচ সব বাদ দিয়ে ধরেন 30-30 হাজার টাকা প্রতি মাসে সেভ করতে পারে তো সেই 30-30 হাজার টাকা দিয়ে আমি হিসাব করে দেখেন 2 বছরে সে কমপ্লিট করতে পারবে কিনা না 6-7 লাখ টাকা তো এই 2 বছরের মধ্যে ইনকেস বিভিন্ন সিঙ্গাপুরে বিভিন্ন ধরনের হাজার হাজার কোম্পানি আছে তো ওই ক্ষেত্রে যদি মনে করেন একটা ভালো কোম্পানি সে পাইলো না কোম্পানিটা তেমন ভালো না ওই ক্ষেত্রে তার কষ্টটা আরও বাড়বে আপনি বলতে চাচ্ছেন যদি
কারো দেশে করার অবস্থা থাকে, তার দেশে লাইন গার্ড ভালো থাকে বা যে পরিমাণ কষ্ট সে দেশের বাইরে গিয়ে করতে হয় তার অর্ধেক কষ্ট যদি সে দেশে করে, তাহলে সে দেশে বেটার একটা কিছু করতে পারবে, তাই না? সেটা আপনি বুঝতে পারছেন, শুধু তাই না, এটা বলতে চাচ্ছি না যদি করে 100% সেক্ষেত্রে যদিও আমি ভালো ইনকাম করতেছি, সেক্ষেত্রে লাইটটা খুবই কষ্টের, যেদিকে যখন আমি ফ্যামিলি থেকে তাকাম তখন খুব কষ্টের। খুব ভালো কথা বলছেন, ধন্যবাদ। তার মানে আপনি এটাই বললেন, আপনার কথা সারমর্ম এটাই যে দেশে যদি তোমার কিছু করার থাকে তাহলে তুমি দেশেই করো, বিদেশে আসার বা প্রবাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এখন কেউ মনে করেন যে না সে সিদ্ধান্ত নিচ্ছে সে যাবেই, ঠিক আছে? যদি কেউ মনে করেন সিদ্ধান্ত নিচ্ছে সে যাবেই, এখনো কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ পাসপোর্ট করে অনলাইনে ছিল, যাওয়ার প্রসেসিং এ ছিল, করোনা ভাইরাসের কারণে হয়তো তারা এখন হোল্ডিং এ আছে, দেশের অবস্থা ভালো হলে বা আবারও যদি সবকিছু ঠিকঠাক হয় অনেকেই যাবে, ঠিক আছে? তো আমি এখন কেউ যদি সিঙ্গাপুর যেতে ইচ্ছুক হয় তাহলে তার প্রথম করণীয়টা কি? ট্রেনিং করা, প্রথম করণীয় হচ্ছে বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে, তো তার ফার্স্টে আগে পাসপোর্ট করতে হবে, পাসপোর্টটা করার পর তার সিলেক্ট করতে হবে, যাচাই করতে হবে কোন ট্রেনিং সেন্টারটা ভালো আগে জানতে হবে, কারণ অনেক বাংলাদেশে বেশিরভাগ মানুষ প্রতারণার সম্মুখীন না জানার কারণে, মানুষ কিন্তু চেহারা দেখে পরে ট্রেনিং সেন্টার থেকে কিছু সিস্টেম আছে, ওরাই মূলত আইপি বাইর করে দেয়, তো ওরা যখন আইপি বাইর করে দেয় সিঙ্গাপুর যায় এন্ট্রি ভিসাটা বলে, সেই ভিসাটা ওরা বাইর করে দেয়, ওরা বাইর করে দিলে দেখা যায় সাপ্লাই সাপকন এইসব কোম্পানির মধ্যে তারা দেয়, ওইসব কোম্পানির মধ্যে নাম ভালো না কষ্ট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি অধিকার যে আসবে ওর যদি কোনো ফ্রেন্ড থাকে বা আত্মীয় স্বজন থাকে ওর সাথে যোগাযোগ করে ওই লোকটা যেন ওই পরীক্ষা ট্রেনিং করার পাস করার পরে ওই পাসপোর্টটা যেন ওই কোম্পানি থেকে উঠায় ট্রেনিং সেন্টার থেকে উঠায় এখন মনে করেন আমি আমার সিঙ্গাপুর আমি যদি মনে করেন না কাজ না এমনি সিঙ্গাপুর ঘুরতে আসলাম বেড়াতে আসলাম, সেই হিসেবে সিঙ্গাপুরটা আসলে কেমন? ওয়ান্ডারফুল, টুরিস্টদের জন্য মনে করেন, আমার আমি মনে করেন যে সিঙ্গাপুর ঘুরতে যাব বেড়াতে যাব, তাহলে এখানে থাকা খাওয়া কালচার পরিবেশ সেই ব্যাপারে কিছুটা বলেন। তো ওই কালচারের বিষয়ে বিশেষ আছে, যারা হচ্ছে বিধর্মী রাষ্ট্র, তো বিধর্মী রাষ্ট্র হিসাবে তারা আমি মুসলমান হিসাবে আমি আমার ধর্মটা পালন করছি, আরেকজন তার ধর্মটা পালন করে, সেই ক্ষেত্রে কিন্তু কালচারের কোনো সমস্যা নাই, যার যার ধর্ম সে পালন করে কোনো সমস্যা নেই, কেউ আপনাকে পালন তাদের যে গাইডলাইন আছে কারণ তারা বললেন যে তুমি এইভাবে রাস্তা ক্রস করতে পারবে না, তো এইভাবে ক্রস করো না, তোমার ওই সাইনবোর্ড আছে, ওই লাইটিং সিস্টেম আছে, বিভিন্ন কিছু আছে, সো ওই দিক ওই সব নির্দেশনা মাইনে তুমি চলো, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। টুরিস্ট প্লেস কেমন, টুরিস্ট প্লেস গুলো যেমন আমাদের দেশে পাসেস বাজার আছে, সাজেক আছে, এরকম কিছু মানে জায়গা আছে সিঙ্গাপুরে কেমন?
সিঙ্গাপুরে খুবই নাইস প্লেস এটা বলতেই হবে, কারণ কিছু কিছু প্লেস আছে দেখার মতো, চোখ জোড়ালো আর কি। যেগুলি আপনি একজন মানুষ যদি সিঙ্গাপুর ঘুরতে গেলে, যদি ঘুরতে যায় শর্ট টাইম 3 দিন বা 5 দিনের জন্য, সে একটা সফরে যাবে, তাহলে তার কোন শহরে যাওয়া উচিত, কোথায় গিয়ে উঠা উচিত, হোটেল ভাড়া কেমন হবে, খাওয়া দাওয়ার খরচ কেমন পড়বে, এই ব্যাপারগুলো একটু যদি বলতেন। এখানে 3 দিন 4 দিনের জন্য যে কোনো হোটেলে তার উঠতে পারে, কারণ একটা হোটেলে ধরেন বেশিরভাগ কিছু কিছু হোটেল আছে প্রাইস খুবই হাই, পার নাইট $500 আছে। তো $400 থেকে $500 যদি যায়, আমাদের বাংলাদেশের টাকা প্রায় $30,000 প্লাস। আর কিছু কিছু আছে ফরেন যে জন্য তারা শর্ট টাইম টুরিস্ট হিসেবে আসে, ওদের জন্য দাদা পার্টি $50 $100 $100 $50 $4,000 $5,000 টাকা পাঁচ হাজার টাকা। সেক্ষেত্রে যে কোনো নর্মালি 80% হোটেল চিপার, তো সেক্ষেত্রে যে কোনো হোটেল চুজ করতে পারে। আর খাবার দাবার বিষয়টা সব দেশের খাবার দাবার সে কাছাকাছি সে পাইবে, যে কোনো মনে করেন একটা হোটেলে গেছে মানে কি ভাত পাওয়া যায় সিঙ্গাপুরে কি, মানে হোটেল গুলা থেকে ভাত পাওয়া যায়? হ্যাঁ সবকিছু পাওয়া যায়, মানে ওই যে অনলাইন অর্ডার যেটা বলে, এটা আমাদের বাংলাদেশেও কিছু কিছু জায়গায় চালু হয়েছে, যেমন ঢাকায় সম্ভবত আছে, ঢাকায় এরকম এখন ফুড পান্ডা বলে একটা ই আছে, কোম্পানি আছে, মানে অর্ডার করলে বিভিন্ন রেস্টুরেন্টের খাবার ওরা ডেলিভারি করে দেয় উইদিন শর্ট টাইম, যতদূর সম্ভব হয় আর কি। তো এই হলো অবস্থা। আচ্ছা এখন আমি আবার অন্য একটা প্রসঙ্গে চলে আসি, দেশে কে কে আছে আপনার বর্তমানে? দেশে মা বাবা আছে, ওয়াইফ সান সিস্টার দাদা সিস্টার সবাই আছে, সবাই আছে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে নাকি? আচ্ছা আপনি মানে বছরে কয়বার দেশে আসেন বা কখন কখন আসেন? বছরে আমি দেখালাম বছরে 4-5 বার যেতে পারি, 4-5 বার যাওয়া হয়। এখন এই করোনা সিচুয়েশনের জন্য রমজানের রোজে যেতে পারলাম না, কারণ ফ্লাইট বন্ধ, আর বিশেষ করে ফ্লাইট বন্ধ থাকার মেইন কারণ হচ্ছে যাওয়া যায় তো, যদি আমি যাই এখান থেকে বাংলাদেশে 14 দিন আমার কোয়ারেন্টাইন থাকতে হবে, আমি যদি আমি 1 সপ্তাহ সময় নিয়ে যাবো 14 দিন আমার থাকতে হবে কোয়ারেন্টাইনে, আবার সিঙ্গাপুরে ব্যাক করাম আমার আরো 14 দিন কোয়ারেন্টাইনে, মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন কুয়েত, সৌদি আরব, দুবাই, কাতার, এই সমস্ত কান্ট্রি থেকে সিঙ্গাপুরের রুলস একটু ডিফারেন্ট, তাই না? একটু বলতে 50% ডিফারেন্ট, তারা কোন ক্ষেত্রে যায় এরা পুলিশ রিপোর্ট বা অন্যান্য ডিপার্টমেন্ট আছে তারা রিপোর্ট করলেও তারা কোনো সহযোগিতা পায় না। আর সিঙ্গাপুরের সিস্টেম হচ্ছে আপনি ওয়ার্কারের খাবারের দিক দিয়েও যদি কোনো রকম সমস্যা হয়, নর্মালি খাবারের উদাহরণ খাবারের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যদি MOM আছে, পুলিশ আছে, MOM এর JBC আছে, বিভিন্ন যা আছে তাদের, তো ওই ক্ষেত্রে যদি কাউন্টার রিপোর্ট করেন ওরাই আপনাদের ইনভেস্টিগেট করে যে ওয়ার্কার যদি খাবার, কারণ হলো ওয়ার্কার যদি সুস্থ থাকে সিঙ্গাপুর যে ডেভেলপ হইতেছে ওয়ার্কারের কাছে, তো তাদেরকে সুস্থ রাখতে নিতে হবে, ইভেন হাউসে বলেন, প্লেসে বলেন, বাইরে বলেন, সব জায়গার মতো তারা ওইটা সমর্থন দেখতে। মানে চিকিৎসা ওদের সিঙ্গাপুরে ওয়ার্কারদের চিকিৎসা ব্যবস্থাটা কিরকম? আপনি ব্যক্তিগত ভাবে আপনি ওই কোম্পানির ডাক্তার আছে, কোম্পানি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন, ডাক্তার দেখে না অন্যরকম সমস্যা তখন তারা রেফার করে অন্য ভালো
আরো ভালো স্থিতিকে হসপিটালে এভাবে তারা সেবা দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক কিছু জানা হলো, অনেক কিছু বুঝলাম জানলাম। তো দর্শক, আপনারা যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন, আপনারা তো শুনলেন যে আসলে আমাদের ভাই তার অভিজ্ঞতা থেকে বলছে যে আমাদের আসলে দেশে যদি কিছু করার সুযোগ থাকে, আমরা যেন দেশের বাইরে না যাই। হ্যাঁ, দেশের বাইরে যাবো, ঘুরতে যাবো, বাইরে যাবো, সেটা একটা ভিন্ন কথা, কিন্তু দেশে যদি আমাদের কাজ করার ন্যূনতম সুযোগও থাকে, আমরা দেশে কাজ করব, বাইরের দিকে এই অবস্থায় না যাওয়াটাই বেটার, ঠিক আছে? আর আপনাদের যদি সিঙ্গাপুরে যাওয়ার ব্যাপারে বা যে কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয়, আপনারা আমাদের ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন, সরাসরি আমরা আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে সেখানকার সুযোগ সুবিধা সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর লাস্ট মোমেন্টকে আমি কিছু প্রশ্ন করব, সেটা হচ্ছে আমাকে তিনটা সিঙ্গাপুরের ভালো দিক বলবেন আর তিনটা খারাপ দিক বলবেন, যে কোন তিনটা সব থেকে বেটার সিঙ্গাপুরের জন্য আর কোন তিনটা সব থেকে খারাপ, প্লিজ। যদি বলতে হয় ভালো দিকগুলি, নিয়মগুলি অনেক পছন্দ আসছে, খাবার দাবার সহ সার্বিক ব্যবস্থা নিট অ্যান্ড ক্লিন, বা চমৎকার একটা জিনিস। এরপরে আরেকটা বিষয় হচ্ছে সিঙ্গাপুরে যে চলাফেরা, দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা জিনিস জানতে পারলাম সিঙ্গাপুরের। এক হচ্ছে আইন, আইনের যথাযথ প্রয়োগ এবং আইন সবার জন্য সমান, এটা সব দেশেই, কিন্তু আমাদের দেশে প্রয়োগ হয় না, সিঙ্গাপুরে যেটা হয়। দ্বিতীয়ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, খুব ভালো দিক। এবং তৃতীয়ত হচ্ছে আসলে ওই পিছনে কারো নিয়ে কারো ভাবার কোনো সুযোগ নেই, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, তাই তো, তাই না? আচ্ছা, তিনটা চমৎকার জিনিস জানতে পারলাম। এখন আমাকে বলবেন যে তিনটা খারাপ দিক সিঙ্গাপুরের। খারাপ দিক মূলত আমি দেখি না, কারণ হলো তাদের 11 বছরের মধ্যে আমি খারাপ দিক আমি পাইনি, কারণ তারা কাউকে কোনো রকম রং ইনফরমেশন দশের মধ্যে সিঙ্গাপুর কত দিবেন? দশ দিবেন, সুন্দর। আর বাংলাদেশে কত দিবেন? যেহেতু আমি বাংলাদেশে, এটা দুটি কথা বলি, হয়তো হয়তো বাংলাদেশের সরকার মনে করবে আমাদের আমাদের দেশের মানে অ্যাভয়েড করলেও না বিষয়টা তেমন না, কারণ হলো আমরা নিজেরাই নিজেরাই তো আমরা যদি সরকারের হেল্প না করি তাহলে ওরা কেমনে মানবে বা কেমনে মেনটেন করবে? যেমন সিঙ্গাপুরের কথা হারলে দেয়, সিঙ্গাপুর সরকারের একটা আইন করছে তুমি এই রাস্তা দিয়া এই কতটুকু জায়গা দশ ফিট একটা জায়গা সেই ফিটে তুমি ক্রস করতে পারবে, অন্য ফিটে তুমি ক্রস করতে পারবে। ফ্লাইওভারটা আছে, এক মিনিটের ব্যবধান হাইটে গেলে আমরা ফ্লাইওভার দিয়ে ক্রস করতে পারি, ওভার ব্রিজ আছে আমরা ইউজ করতে পারি, আমাদের গাড়ি আছে, সর্বপ্রথম চিন্তা করি শর্টকাট, জানি সবকিছু সবকিছু বুঝি, কিন্তু আমরা আসলে মানি না। তো বাংলাদেশে যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, সবাইকে অনুরোধ থাকবে যে আসলে আমরা আমাদের দেশের আইনগুলো মানি, মেনে চলবো, আমরা দোয়া করি একদিন বাংলাদেশের সিঙ্গাপুরের মতো হোক।
যেন প্রবাসীরা বাংলাদেশকেও মানে বাংলাদেশ সম্পর্কে যদি জিজ্ঞাসা করে যে বাংলাদেশ কত মাস দিবে, তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে যে বাংলাদেশে 10-এ 10, তাই না? তো অনেক অনেক ধন্যবাদ। আপনি কি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কোনো বন্ধু বান্ধবী বা কাউকে কোনো শুভেচ্ছা এরকম কিছু জানাতে চান বাংলাদেশের মানুষকে? একদম যেন অন্য কিছু না যেন লাগে না, মানুষ মানুষের যেন সাহায্যে আসে, একে একটা মানুষ কিন্তু তখন ডেভেলপ হয়। আমি আমার আপনি তখনই ভালো যখন আমি আপনার দেশ ডেভেলপ করতে গেলে যেমন প্রত্যেকটা মানুষের হেল্প লাগে, একটা মানুষ মানুষ গড়ে তুলতে একটা মানুষের হেল্প লাগে, একটা মানুষ পারে একটা মানুষকে গড়ে তুলতে। তো সেক্ষেত্রে কথা কি বলবো, সবাই ভালো চিন্তা ভাবনা করবেন, ভালো কিছু করার চেষ্টা করবেন। একটা কথাই আছে দেশের কথায়, দেশ আমাকে কি দিয়েছে সেটা দেখার বিষয় না, আমি দেশকে দিয়ে কি দিলাম সেটাই দেখার বিষয়। আমি হাঁটতেই যদি না চাই চেষ্টা করি আরেকজন আমি কি দোষ দিব? তো যদি আমি ভালো কিছু কাউকে যদি আমি ধন্যবাদ কোনো কিছু বলতে চাই, মিস করতেছি আমার ফ্যামিলি, আমি মিস করতেছি 100%। আচ্ছা আচ্ছা, ইভেন আপনার সাথে আমার কতদিন পর দেখা হয়েছিল, আমার মনে হয় গত 3 বছর আগে 3 বছর আগে আপনার সাথে দেখা। আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিলেন, অনেক ভালো ভালো কথা বললেন। বাংলাদেশের দর্শক যদি এখান থেকে কিছুটা হলেও জানে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা নেয়, কাজে লাগায়, আমি মনে করবো আমাদের এই প্রোগ্রামটা সার্থক হবে। আসলে আমাদের এই প্রোগ্রামটা কোনো কমার্শিয়াল প্রোগ্রাম না, এটা আমার পার্সোনাল একটা উদ্যোগ। প্রত্যেকটা কান্ট্রিতে একটা করে মানুষের সাথে আমি সাক্ষাৎকার নিয়ে আমি এটা প্রচার করতে চাই, সরাসরি অভিজ্ঞতা গুলো মানুষের মাঝে শেয়ার করতে চাই। আর আপনার কথাগুলো আছে খুবই ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই প্রোগ্রামে এসে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে। ঠিক আছে, আশা করি আপনি ভালো থাকেন, প্রবাসে ভালো থাকেন, আপনাদের রেমিটেন্সের দেশ আরো এগিয়ে যাক, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক করোনার মধ্যে যথাযথ নিয়ম পালন করার মাধ্যমে একটা সুন্দর অবস্থায় আবার ফিরে যেতে পারি। সেই পর্যন্ত দর্শক, আগামী প্রোগ্রামে আরো একজন প্রবাসী নিয়ে আমরা হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।